নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ নেতারা, উজ্জীবিত করছেন সমর্থকদের, তুলে ধরছেন উন্নয়নের চিত্র, চেষ্টা জনসমর্থন আদায়ের। সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টায় বিএনপি, অনুষ্ঠানে এসব চেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই জামাত বিএনপি অতি সম্প্রতি বিভিন্ন মন্তব্য করে তারা এই আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বানচাল করতে চায় সামনের নির্বাচন। বিদেশি শক্তি, বিভিন্ন ধরনের শক্তিদের, এই অপশক্তিদের সাথে হাত মিলিয়ে তাদের নেতা তারেক জিয়া লন্ডনে বসে নানা রকমের কুমন্ত্রণা দিচ্ছে। এখানে জ্বালাও পোড়াও আমরা 14 সালে দেখেছি, বিভিন্ন রকমের নাশকতা তারা করছে। দেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে গালিবুর রহমান শরীফ বলেন, অপরদিকে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে আয়েশে জীবনযাপন করছেন তারেক জিয়া, সবাইকে তিনি উন্নয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সামনের নির্বাচনকে নিয়ে যদি কোন জামাত বিএনপি সহ বিভিন্ন বিদেশি অপশক্তিরা ষড়যন্ত্র করতে লাগে, আমরা একতাবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করব। এবং চরনেত্রী শেখ হাসিনা যে ভীষণ আগামীতে দিয়েছেন যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে আগামীতে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাবেন, তার সাথে আমরা সম্পৃক্ত হব, তার চরনেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হব। অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আগের চেয়ে অনেক শান্তিতে আছেন মানুষ, ঈশ্বরদীর মানুষ, মুলাডুলি ইউনিয়নের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কখনো চাবে না যে বিএনপি জামাতের ওই সহিংস রাজনীতি আবার এখানে মাথাচাড়া দিয়ে উঠুক। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যে অভূতপূর্ব উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষজন সেই উন্নয়নের রাজনীতির সাথেই থাকবে। সহিংসতাকারীরা যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে নজরদারির আহ্বান জানান গালিবুর রহমান শরীফ। জামাত বিএনপির যে সব আস্ফালন এখন আমরা দেখছি, আমাদের এখন সময় এগুলোকে একতাবদ্ধভাবে রুখে দেওয়ার। সামনেও আমার মনে হয় এরা বিভিন্ন অঘটন ঘটানোর পায়তারা করছে, আমাদেরকে সেগুলো ব্যাপারে সক্রিয় থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমাদেরকে মাঠে থাকতে হবে, এবং এই সব জামাত বিএনপিকে আমাদের মাঠে থেকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। বুধবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাজারের মুক্তমঞ্চে আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। জনসমুদ্রে পরিণত হয় মতবিনিময় সভা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।